অর্থবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সাক্ষরিত চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত সরকারি ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ আরও 314 কোটি 64 লাখ 86 হাজার 963 টাকা পরিশোধ করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কিস্তি পরিশোধের চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। এ সময় সংশ্লিষ্ট সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আট কিস্তিতে এখন পর্যন্ত সেতু বিভাগ মোট এক হাজার দুশো বাষট্টি কোটি ছেষট্টি লাখ ছয় হাজার পাঁচশো আটশো আটচল্লিশ টাকা সরকারকে পরিশোধ করেছে